ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा। सरजुबाला देवी मायर दीक्षिता छिलेन। उनार संगे मायर विभिन्न कथोपकथन एवं घटनावली उनी लिपिबद्ध करे गेछेन। সেখান থেকেই আমি পড়ে শোনাচ্ছি। মাঘ 1320, একদিন সকালে গিয়াছি বাগান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে গিয়েছিল। মায়ের নিকট ওরা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল, সেগুলি হাতে করে বললেন, আহা দেখেছো কি রং। দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কি সৃষ্টি। এই বলে হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন। সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখ, ফুল না হলে কি ঠাকুর মানায়। এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল। দেখে বললেন, ও মা আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললাম, তা বেশ হয়েছে। মনে মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। একটি বিধবা মহিলা এসেছে, মাকে তার কথা জিজ্ঞাসা করল। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্নগুরুর নিকট দীক্ষিত হয়েছিল। তা মা মনের ভ্রান্তি আবার এখানে মিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন পাঁচফোড়ন ছিল না, দিদি লক্ষ্মীর মা বললে, তা অমনি হোক, নেই তো আর কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো পাঁচফোড়ন নেই, তা এক পয়সা আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুর নো যোগীশ্বরী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন, আমি তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে, ভয়ে ভয়ে বলতুম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ যা ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাবু কিছুতে ভালো হয় না, তোমাকে আর বেলুন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গল ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাড়িতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না ফুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন, দেখে একেবারে ভাবে বিপর, বারবার বলতে লাগলেন, আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে। আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে, তিনি বললেন, আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গা, মালা পরে মায়ের কি রূপ ফুলেছে একবার দেখে যা। বৃন্দেজি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই, বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা ঠাকুর তা জানতে পেরে বলছেন, ও গো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। একজন স্ত্রী ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল, আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন, আমাকে একটি জিনিস দেবেন, কাপড় কেচে এসে। আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো না, যেন ছেলের হাতের সন্দেশ, কেউ কত সাদা সাদি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হল টপ করে তার হাতে দিয়ে ফেললেন। একজন
সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আরেকজন ঘরে বসে পেয়ে গেল। যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে, কৃপা বড় কথা। এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালে ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাজুরি করে পড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মাকে পালিগঞ্জে শ্রীমানের বাসায় যাওয়ার কথা বললেন। মা বললেন যাবেন। মামাই বললেন আমাকে একখানা শীতল বাড়ি দিও মা, আমি শোব। আমি সে তো আমার সৌভাগ্য, অবশ্য আনব। এই বলে প্রণাম করে বিদায় নিল। মা বললেন আবার এসো। ওম ইয়থাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপম তম শারদম প্রণমম্যহম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ।